হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। খাদ্য অধিদপ্তরে যেই 10 ক্যাটাগরির পরীক্ষা এখনও হয়নি, সেই পরীক্ষার একটা খসড়া তালিকা হাতে পেয়েছি, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে 4 ধাপে খাদ্য অধিদপ্তরে 10 ক্যাটাগরির পদের MCQ অথবা লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি। যদিও এটা একটু অস্পষ্ট, তারপরে আমি বলে দিচ্ছি। প্রথম ধাপে হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 নভেম্বর 2021 সকাল 10টা থেকে 12টা। যেহেতু সময় 2 ঘন্টা দেওয়া এবং MCQ অথবা লিখিত দুটোই দেওয়া আছে, তো এখন MCQ নাকি লিখিত হবে সেটা এখনও জানতে পারিনি, সেটা জানলে অবশ্যই জানিয়ে দেবো। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা হচ্ছে বিভাগীয় পর্যায়ে হবে। বিভাগ যেই দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ যে বিভাগ আছে বিভাগে হবে। আর দ্বিতীয় ধাপে হবে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা, সেটা হচ্ছে 19 নভেম্বর 2021। 19 নভেম্বর 2021 হবে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা। এটা হচ্ছে কিছু জেলায় হবে, সেটা হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, এই জেলাগুলোতে অনুষ্ঠিত হবে। আরেকটা হচ্ছে তৃতীয় ধাপে হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ডিসেম্বর 2021। 3 ডিসেম্বর 2021 এটা অনেকগুলো জেলার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। জেলাগুলোর নাম হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রংপুর, নীলফামারী, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও। আর চতুর্থ ধাপের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 7 জানুয়ারি 2022। চতুর্থ ধাপ হচ্ছে কয়েকটা পদের পরীক্ষা। একটা হচ্ছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী অডিটর, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, স্প্রেম্যান। এই পদগুলোর পরীক্ষা চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে। এটার তারিখ হচ্ছে 7 জানুয়ারি 2022। এই পরীক্ষাগুলো ঢাকা মহানগর তথা ঢাকায় অনুষ্ঠিত হবে। এ হচ্ছে পরীক্ষার খসড়া তালিকা, হাতে পেয়েছি, আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো পরীক্ষার প্রস্তুতির জন্য কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন সেই বিষয়ে অবশ্যই আমি চ্যানেলে ভিডিও দিব এবং বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আশা করি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবেন। তো ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।